প্রভাব খাটিয়ে মেয়েকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে শিক্ষা প্রতিমন্ত্রীর বিরুদ্ধে। সেই মামলায় পরেশ অধিকারীকে শনিবার ফের জিজ্ঞাসাবাদ করল সিবিআই। আর মেয়ে অঙ্কিতা এদিনও রইলেন অন্তরালে। বৃহস্পতিবার 3 ঘণ্টা, শুক্রবার 9.5 ঘণ্টা, শনিবার 4 ঘণ্টা, গত 3 দিনে মোট 16.5 ঘণ্টা সিবিআই এর জিজ্ঞাসাবাদের মুখে রাজ্যের শিক্ষা প্রতিমন্ত্রী। শুক্রবারের ম্যারাথন জিজ্ঞাসাবাদ শেষ হওয়ার পরে পরেশ অধিকারীকে শনিবারও আসতে বলে দিয়েছিল সিবিআই। সেই মতো শনিবার সকালে 10:35 মিনিটে নিজাম প্যালেসে হাজির হন পরেশ। সঙ্গে ছিল গুরুত্বপূর্ণ নথি। সিবিআই সূত্রে খবর, সঙ্গে করে আনা নথি সিবিআই এর কাছে জমা দেন পরেশ অধিকারী। প্রশ্ন করা হয়, এসএসসি র মেধা তালিকায় কত নম্বরে নাম ছিল তার মেয়ে অঙ্কিতার? অঙ্কিতা কবে স্কুলের চাকরিতে যোগ দেন? মেয়ের চাকরি পাওয়া এবং কাজে যোগদানের মাঝের সময়টায় পরেশ কার কার সঙ্গে ফোনে যোগাযোগ করেছিলেন? অঙ্কিতার বিষয়ে তাদের সঙ্গে কি কথা হয়েছিল? সূত্রের খবর, এই সমস্ত বিষয়ে প্রশ্ন করা হয় পরেশ অধিকারীকে। জিজ্ঞাসাবাদের পুরো প্রক্রিয়া ভিডিওগ্রাফি করা হয়। এদিনের জিজ্ঞাসাবাদের সময় সিবিআই এর জয়েন্ট ডিরেক্টর পঙ্কজ শ্রীবাস্তব, ডিআইজি সিবিআই অখিলেশ সিং সহ সিবিআই এর অন্য আধিকারিকরা নিজাম প্যালেসে পৌঁছন। সূত্রের খবর, পরেশ অধিকারীকে জিজ্ঞাসাবাদ পর্বের পুরো তথ্য নেন সিবিআই আধিকারিকরা। প্রথম থেকেই দল বলে এসেছে যে একজন দুজনের বিচ্যুতির জন্য গোটা দলকে দায়ী করা যায় না। আমরা বলেছি যে তৃণমূল কংগ্রেস এই দুর্নীতিটাকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিয়েছিল। মাছ খায় যে সব পাখিতে মাছরাঙাটাই কলঙ্কিনী, এটা তো এখানে চলতে পারে না। পুরো ব্যবস্থাটার সঙ্গে পুরো দল যুক্ত ছিল, কুচবিহার থেকে কাকদ্বীপ প্রত্যেকেই এই ঘটনার সঙ্গে আছে। তদন্ত যারা করছেন তারা যেটা ভালো মনে করছেন করছেন, এরা কী পেয়েছেন কী পাবেন আমি জানি না, তদন্ত করুক। এর পূর্বেও তো বহু তদন্ত হয়েছে, তদন্ত করা হয়েছে, তো সুতরাং তদন্তের যে সংস্থা সিবিআই তারা তদন্ত করছে। শুক্রবারই শিক্ষা প্রতিমন্ত্রী পরেশ অধিকারীর মেয়ে অঙ্কিতা অধিকারীকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দেয় কলকাতা হাইকোর্ট। 41 মাস ধরে পাওয়া বেতনের টাকাও 2টি কিস্তিতে ফিরিয়ে দিতে বলা হয়েছে। এই রায় ঘোষণার পরেও অবশ্য মন্ত্রী কন্যাকে প্রকাশ্যে দেখা যায়নি। আমরাও বলবো যে তার উচিত ক্ষমাটা চাওয়া, যাতে করে প্রকাশ্যে ক্ষমাটা চাক, চাইলে পরে পরবর্তীকালে কেউ এই দুর্নীতির সঙ্গে আর কেউ যুক্ত হবে না। এই প্রেক্ষাপটে বঞ্চিত চাকরি প্রার্থীদের দ্রুত নিয়োগের দাবি তুলেছে কংগ্রেস। যারা বঞ্চিত তাদেরকে যেদিন থেকে বঞ্চিত করা হয়েছে সেদিন থেকে চাকরির ব্যবস্থা করা হোক। আমি কালকে বাংলার মুখ্যমন্ত্রীকে চিঠি লিখে আবেদন করেছি। শেষ পর্যন্ত প্রশাসন এই বিষয়ে কি পদক্ষেপ নেয় সেটাই দেখার বিষয়। আবির দত্ত, অনির্বাণ বিশ্বাস ও রাজীব চৌধুরীর রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।